নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাদশাহী রুই। আসন্ন জামাই ষষ্ঠীর দিন আপনারা রুই মাছের কালিয়া বা ঝোল না বানিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বাদশাহী রুই বানাবার জন্য আমি এখানে নিয়েছি 5 পিস রুই মাছ। আমি এখানে রুই মাছের গাদা পিস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেটি এবং গাদা মিশিয়েও এই রেসিপিটা করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। এবার এই লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি রুই মাছে মাখিয়ে নিচ্ছি এবং এভাবেই আমি এই রুই মাছগুলোকে 5 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এবার যতক্ষণে রুই মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজটাকে সেদ্ধ করব। সেজন্য একটা সসপ্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 6 মিনিটের জন্য এই পেঁয়াজগুলোকে একটু সেদ্ধ করে নেব। 5-6 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পেঁয়াজের পেটালসগুলো কিন্তু সম্পূর্ণভাবে খুলে গেছে এবং দেখুন পেটালসগুলো ট্রান্সপারেন্ট হয়ে গিয়ে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিহি পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলো ভেজে নেব। সেজন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য কিন্তু মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, মাছগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা একটা করে পিস আমি উঠিয়ে নিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো তুলে নিয়েছি। আমি এর মধ্যে আর তেল দিচ্ছি না, যে তেল আছে তার মধ্যে সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল সেজন্য এর মধ্যে কাঁচা ভাবটা আর নেই, তবে ভালোভাবে এটাকে তেলের মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নেব, না হলে কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে না। 2-3 মিনিট সময় ধরে আমি এটা কষিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা এখন ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণে চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের সাথে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দেখুন, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, ভালোভাবে কষেও গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই যাতে এর রঙটা একটু ভালো হয় সেজন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো দেন তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আরও একবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ফেটানো টক দই। টক দইটা যখন দেবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন এবং টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই কিন্তু গ্রেভির মধ্যে ইউজ করবেন, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এবার যতক্ষণে এর মধ্যে ফুট না ধরছে ততক্ষণ এভাবেই ক্রমাগত আমি নাড়তে থাকব। দেখুন, এখন কিন্তু মশলার মধ্যে ফুট ধরতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আমি 2 টেবিল চামচ কাজু বাদাম আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই কাজু বাদামটা দেওয়ার পরও কিন্তু ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে এখান থেকে তেলটা ছেড়ে দেয়। এখন দেখুন, দই এবং কাজু বাদাম ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আমি 2 টেবিল চামচ পরিমাণে খোয়া ক্ষীর সামান্য একটু দুধের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি খোয়া ক্ষীর না পান তাহলে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু মিল্ক পাউডার থাকে। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দুধের মধ্যে গুলে একটু ঘনভাবে গুলে নিয়ে সেটা কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার যতক্ষণ এই মশলাটা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এখন দেখুন, মশলাটা কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু কষে গেছে। এবার আরেকবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে উষ্ণ দুধ।
আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে জলও দিতে পারেন, তবে যেহেতু এটা বাদশাহী খানা তাই একটু দুধ দিলে এর টেস্টটা খুব ভালো হবে, তবে সম্পূর্ণ পছন্দ কিন্তু আপনাদের, আপনারা না চাইলে দেবেন না। দুধটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবং দুধটা আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই উষ্ণ গরম করে দেওয়ার, না হলে যেহেতু এর মধ্যে টক দই দিয়েছি এটা কিন্তু ফেটে যেতে পারে। এবার দুধের বাটিটা ধুয়েই সামান্য পরিমাণে একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম, সমস্ত কিছু খুব ভালো করে একবার একটু মিশিয়ে দিলাম। আর আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত রান্নায় একটুও লবণ দিইনি, এবার আমি গ্রেভিটা আন্দাজটা বুঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা কিন্তু দিলে এর টেস্টটা ব্যালেন্স হবে। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবং এই গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখুন এখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এরকম অবস্থায় আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছের পিসগুলো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে করে এই সমস্ত মশলার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। এবার উপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসছি 7-8 মিনিট পর। 7-8 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে, আর মাছগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু গ্রেভির সাথে মজে গেছে। এই বাদশাহী রুই কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। হালকা হাতে ঘি আর গরম মশলাটা ভালো করে আমি গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে এর গন্ধটা এর ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর আমি এটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, তারপরই আমি এটা ডিশ আউট করবো। তৈরি হয়ে গেল বাদশাহী রুই। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।